এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাদের চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের চাপ এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ, এটা সরাসরি এখন বাংলাদেশ সরকারের উপরে এবং বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপরে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য একটি সুষ্ঠু করার উদ্দেশ্য নিয়ে চিঠিগুলোতে বা বিবৃতিগুলোতে নানান রকম চাপ দেওয়া হচ্ছে এবং তারা নিজেরা ইন্টারনালিও তাদের কংগ্রেসে, ইউরোপীয় ইউনিয়নে নানান রকম চিঠি দিচ্ছে। সেটার সবশেষ প্রতিফলন ঘটেছে গতকাল 14 জুন, সেদিনও মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ চেয়ে ব্লিংকেনকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন 6 জন কংগ্রেসম্যান। এর আগেও কংগ্রেসম্যানরা চিঠি দিয়েছিলেন। রিপাবলিকান এবং তাদের প্রতিপক্ষ দুই পক্ষ মিলেই তারা চিঠি চালাচালি করছেন। তার ঠিক আগের দিন ইউরোপীয় পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে, সেখানে HIWC তারা বিবৃতি দিয়েছে। এবং একই দিনে চীন আবার এই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের যে অবস্থান, সে অবস্থান বিপরীত অবস্থান নিয়ে বাংলাদেশ সরকারের প্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে। এখন স্পষ্টত বিষয়টা এরকম হয়ে গেছে যে পশ্চিমা বিশ্ব যে চাপ তৈরি করেছে এবং এই চাপের পেছনে গভীরতম হেতু কী আছে, এ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই হেতু যেটাই হোক, তারা এখন পর্যন্ত নির্বাচনকে, যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে এবং অংশগ্রহণমূলক হতে হবে, এ ধরনের বিষয়ে সঙ্গে সঙ্গে মানবাধিকার ইস্যু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, এই বিষয়গুলোকে সামনে এনে তারা চিঠি চালাচালি করছেন, বিবৃতি দিচ্ছেন এবং স্পষ্টত বাংলাদেশ সরকারের উপর একটি চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন। যারা পরোক্ষভাবে বলছেন যে যেন আগামীতে 2018 মতো কোনো নির্বাচন না হয়, সেটি পশ্চিমা আমরা বা তাদের মিত্ররা নিশ্চিত করতে চাচ্ছেন। একটু শুধু নজর দিয়ে নিই সবশেষ চিঠিটির দিকে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ চেয়ে ব্লিংকেনকে 6 কংগ্রেসম্যানের চিঠি, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা চেয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন দেশটির 6 জন কংগ্রেস সদস্য, তাদের নাম এখানে দেওয়া হয়েছে। এটি মঙ্গলবার একটি টুইটে কংগ্রেসের সদস্য উইলিয়াম আর কিটিং, তিনি টুইট করে বিষয়টি জানিয়েছেন। 8 জুন দেয় চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন এগিয়ে আসায় মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটেছে, এটি নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিতে ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও অন্যান্য সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছে তারা। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, র্যাব ও র্যাব বাহিনীর তৎকালীন বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞা স্বাগত জানিয়ে এই কংগ্রেস সদস্যরা চিঠিতে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবেও এর পরেও বাংলাদেশে দমনপীড়ন কমেনি। এই পরিস্থিতিতে সুশীল সমাজ সংগঠন, মানবাধিকার কর্মী, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের রক্ষায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েছেন তারা। পাশাপাশি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা তা পররাষ্ট্র দপ্তর কিসের ভিত্তিতে পর্যালোচনা করবে তাও জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা। এর আগে মার্কিন কংগ্রেসের অপর 6 সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছিলেন। তারা রিপাবলিকান এবং ডেমোক্রেটের দুই ভাগে বিভক্ত হয়ে 12 জন এখন দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে, আর এর আগে 6 জন দিয়েছিলেন জো বাইডেনকে। পাশাপাশি বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারে সে সুযোগ সৃষ্টির জন্য প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানান। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং দায়ী ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেন তারা। 2 জন ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা ওই চিঠি নিজের ওয়েবসাইটে প্রকাশ করেন। ওই চিঠিতে স্বাক্ষরদানকারী অন্য আরও 5 জন সদস্যের নাম বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য। রিপাবলিকান পার্টির সদস্যরা লিখেছিলেন জো বাইডেনকে, আর ডেমোক্রেট সদস্যরা লিখলেন এখন পররাষ্ট্রমন্ত্রীকে। এছাড়া 12 জন বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে একটি চিঠি লেখেন ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য, যেটা এর আগে আমরা উল্লেখ করছিলাম। ওই চিঠিতেও বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানানো হয়। এখন এই বিষয়টি নিয়ে 2টি দিক আছে। একটি হলো বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটা
নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক বন্ধুদের মাথা ব্যথা থাকতেই পারে, আন্তর্জাতিক বন্ধুরা চাইতেই পারে একটা দেশে যদি বড় রকম কোনো অভিযোগ উঠে সেখানে কথা বলা। দ্বিতীয়ত হচ্ছে এর আড়ালে আরও কোনো ভূরাজনৈতিক প্রেক্ষাপট আছে কিনা, এটা কিন্তু স্পষ্টত আলোচিত যে ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ একটি দেশ, ছোট দেশ হলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ দেশটি এ কারণে আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ যে তার প্রতিপক্ষ চায়না তারও আগ্রহ বাংলাদেশের জন্য প্রচণ্ড, এবং চায়না বাংলাদেশের প্রতি সমর্থন জানাচ্ছে, বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বা পশ্চিমা মিত্রদের অবস্থানের সমালোচনা করছে চায়না। এই দুটি মিলিয়ে হিসাব নিকাশটা আসলে কোন দিকে যাচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মার্কিন প্রশাসন, মার্কিন ডেমোক্রেট, মার্কিন রিপাবলিকান তাদের মিত্ররা উঠে পড়ে লেগেছেন, নাকি ওই যে ভূরাজনৈতিক কারণে তাদের যেই চূড়ান্ত একটি স্বার্থের বিষয় আলোচিত হয় সেটির জন্য এসেছেন। যে হোক, এর একটি প্রতিক্রিয়াও আজকে পাওয়া গেছে, যেটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বলেছেন বাংলাদেশ নয় বাইরেও চক্রান্ত চলছে, চলছে লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্র চলছে। ওবায়দুল কাদের, তিনি একটি ছোট্ট প্রতিক্রিয়া আমরা সকাল সকালে পেয়েছিলাম, সেটিও আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখা যাক, তবে এসব চিঠিতে বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দ বা সরকারি দলে যারা আছেন তারা বলেন যে এগুলো কোনো বিষয়, এগুলো চিঠিপত্র এর আগেও দিয়েছে, অতীতেও দেয়, কিন্তু ভেতরে ভেতরে এগুলো নিয়ে বেশ কিন্তু একটা ঝাঁকা পড়ে, নিশ্চিতভাবে একটা ঝাঁকা পড়ে, এবং এগুলো নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে, কতটুকু সরকার তার অবস্থান ধরে রাখবে, এই বিষয়গুলো যে একটা চ্যালেঞ্জিং অবস্থা এবং সেটা কীভাবে ম্যানেজ করবে, এই বিষয়গুলো কিন্তু সরকারের ভিতরে একটা ভাইব্রেশন অবশ্যই তৈরি করে। দেখা যাক এই তোলপার সামনে কোন দিকে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।